শুভ সকাল দর্শক, হেমন্তের এই নরম রোদের সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি মারুফা রহমান, এবং শুরুতেই আমরা চোখ রাখতে চাই ইতিহাসের পাতায় আর দেখে নিতে চাই কি কি ঘটেছিল আজকের এই দিনে। ১৫৫৬ খ্রিস্টাব্দের এই দিনে পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হিমু পরাস্ত হন। ১৯৭৫ সালে বাংলাদেশের খন্দকার মোশতাক রাষ্ট্রপতির পদ থেকে পদচ্যুত হন। ২০০২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান পার্টি বিজয় লাভ করে। ১৮৮৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী। ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন কানাডীয় গায়ক ব্রায়ান অ্যাডামস। জার্মান ফুটবলার মাইক হাঙ্কে জন্মগ্রহণ করেন ১৯৮৩ সালের এই দিনে। ১৯৭৪ সালের এই দিনে মারা যান বাঙালি অভিনেতা মহেন্দ্র চৌধুরী। ২০১১ সালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের স্বনামধন্য কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকা। এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আজকে আমরা শুরুতেই চোখ রাখতে চাইবো সংবাদপত্রের শিরোনামগুলোতে, সংবাদপত্র শিরোনামগুলো ধরে তারপরে আমরা পর্যালোচনা করব। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে ভোটের খুনোখুনি চলছেই, নরসিংদীতে গুলিতে নিহত চার, বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর, লুটপাট, এবং ব্রিটিশ উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, রোহিঙ্গাদের ঘিরেই ওরা রাজা বাদশা, এমন একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। এবং জ্বালানির মূল্য বৃদ্ধিতে আজ পরিবহন ধর্মঘট, ভাড়া বৃদ্ধি, ভোগান্তি জনগণের। চলে যাচ্ছি পরবর্তী সংবাদপত্রে, দৈনিক কালের কণ্ঠ তারা তাদের শিরোনাম করেছে ডিজেলে বিশৃঙ্খল পরিবহন সেবা, ডিজেল কেরোসিনের দাম বাড়ল এবং অভিমত আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয়। আরেকটি শিরোনাম আমরা দেখছি নির্বাচনী সংঘর্ষে নিহত তিন, সেই সাথে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের ঘোষণা, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগে সহিংসতার শঙ্কা। এরপরে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো তাদের শিরোনাম যেটি করেছে সেটি হচ্ছে ধর্ষণের অভিযোগে ৭১ টিভি সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মামলা, এটি প্রথম আলোর অনলাইন ভার্সন। আরেকটি শিরোনাম তারা করেছে সীমান্তে পড়ে আছে দুই বাংলাদেশির লাশ, এবং ভারত ম্যাচ কিনেছে পাকিস্তানি অভিনেত্রীর অভিযোগ, বাংলাদেশ ক্রিকেট এখন কী হবে বলে দিল, বাংলাদেশের ক্রিকেটে এখন কী হবে বলে দিলেন মাশরাফি। এরপরে আমার হাতে রয়েছে বাংলা news24.com, তারা তাদের শিরোনাম করেছে সীমান্তে পড়ে আছে দুই বাংলাদেশির মরদেহ, সকাল ৬টা থেকে সারাদেশে পণ্য পরিবহন বাস বন্ধ, এবং বিশ্বকাপ থেকে ১,২৮ লাখ টাকা নিয়ে ফিরছে টাইগাররা, এবং ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। এরপরে চলে যাচ্ছি bdnews24.com, তারা তাদের শিরোনাম করেছে ডিজেলের আঁচ পড়বে বাজারে, বাড়বে খরচ, ভাড়া নিয়ে সিদ্ধান্ত রোববার, পরিবহন থাকবে বন্ধ, সহিংসতা রোধে প্রয়োজন ভোটে প্রয়োজনে ভোট বন্ধ, হুঁশিয়ারি ইসির, এবং শ্যামা পূজায় সন্ধ্যায় মুখ বেঁধে প্রতিবাদ দ্বীপ জেলে শোক। চলে যাচ্ছি পরবর্তী সংবাদপত্রে, ডেইলি সান বলছে তাদের শিরোনামে ফুয়েল প্রাইস হাইক, কান্ট্রি ওয়াইড ট্রান্সপোর্ট স্ট্রাইক ফ্রম টুডে, এবং আরেকটি শিরোনাম গ্র্যাব ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইন বাংলাদেশ। আর এছাড়া আরেকটি দেখছি আমরা শিরোনাম এক্সট্রা প্রেশার অন লো ইনকাম পিপল। এরপরে আমার হাতে রয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। নিউইয়র্ক টাইমস তাদের শিরোনাম করেছে হাউস ডেমোক্র্যাটস হান্টস ফর ভোট টু পাস বাইডেন্স ডোমেস্টিক এজেন্ডা। তো মোটামুটি এই ছিল আজকের সংবাদপত্রে আসা শিরোনামগুলো। এই সংবাদপত্রে আসা শিরোনামগুলো ধরে আমরা আসলে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। এবং যেমনটি আপনি শুনছিলেন আজকের যে শিরোনামগুলো এসেছে বিভিন্ন সংবাদপত্রে, সেই সংবাদপত্রের প্রথমে আমরা বাংলাদেশ প্রতিদিন যে শিরোনামটি করেছে ভোটের খুনোখুনি চলছেই,
নরসিংদীতে গুলিতে নিহত হয়েছে চার, বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর, লুটপাট। আমরা কিন্তু ক্রমাগত বেশ কয়েকদিন ধরে দেখছি এই ধরনের ঘটনা স্থানীয় নির্বাচনগুলোতে ঘটছে। তো আসলে এটি বন্ধ করা যাচ্ছে না কেন, বা কেন আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, আপনার ব্যাখ্যা চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমাদের আমরা যেটা লক্ষ্য করছি যে বাংলাদেশে এখন একটা উপনির্বাচন হয়েছে জাতীয় সংসদের সিরাজগঞ্জের ছয় আসনের, তারপরে স্থানীয় সরকার নির্বাচন যেখানে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন গুলো হচ্ছে, এবং এই নির্বাচনটা আমাদের যেটা লক্ষণীয় বিষয় হলো যেটা দলীয় ভিত্তিতে কয়েক বছর মানে সাম্প্রতিক কালে এটা সিদ্ধান্ত যে দলীয় মার্কার থাকবে, সেখানে আওয়ামী লীগের নৌকা বা বিএনপির ধানের শীষ এই ধরনের মার্কা দেওয়া হচ্ছে এবং তার ভিত্তিতে নির্বাচনটা হচ্ছে। আমরা যদি নির্বাচনী সহিংসতা গুলি পর্যালোচনা করি তাহলে আমরা কিন্তু শুধু ভোটের দিনে ঘটনাটাকে দেখবো না, ভোটের আগে পরের ঘটনাও কিন্তু আমরা দেখতে পাই। এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে ভোটের আগে একটা নমিনেশন নিয়ে ব্যাপক, কারণ এখানে একটা বিষয় যে সবার একটা আগ্রহের কারণ যে কিভাবে সরকারি দলের অর্থাৎ আওয়ামী লীগের নমিনেশনটা পাওয়া যায় সেটা নিয়ে বেশ দৌড়ঝাঁপ এটা স্থানীয় পর্যায়ে থেকে হয়েছে, এবং কেন্দ্রীয় ভাবে যেটা আওয়ামী লীগের নির্বাচনী কমিটি আছে সেই কমিটির মধ্যেও সেরকম একটা লবিং তদবির এমনকি মনোনয়ন বাণিজ্যের অভিযোগে উঠেছে। এই সমস্ত অভিযোগের মধ্যে দেখা যাচ্ছে যে এই রুলিং পার্টি বা সরকারি দলের মধ্যেই অনেক বিদ্রোহী প্রার্থীরও সেখানে মনোনয়ন চেয়েছেন, যারা সেখানে মনোনয়ন পান নাই তারা আবার স্বতন্ত্র ভাবে দাঁড়িয়ে গেছেন। আবার স্বতন্ত্র দাঁড়িয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা নৌকা মার্কা পেয়েছেন তারা তাদেরকে হটানোর জন্য বল প্রয়োগ করছেন। সুতরাং সব মিলে আমি বলবো যে একটা নির্বাচনী পরিবেশটা কিন্তু নির্বাচনের আগে থেকেই খারাপ হয়ে আসছে এবং সেটা চূড়ান্ত প্রকাশ করছে সেটা ইলেকশনের দিনে বা তার আগে পর। তো আমি যেটা বলবো যে এক নম্বর কথা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীগুলি সেরকম গোয়েন্দা সংস্থার তৎপরতা এবং সেগুলি চিহ্নিত করে সেই জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা যায়, যেগুলি নির্বাচন কালকেও নির্বাচন কমিশনের ব্যাপারে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক গুলি হয়েছে এবং সহিংসতা যে বাড়বে সে ধরনের প্রেডিকশন তাদের কাছে ছিল, সুতরাং সে অনুযায়ী একটা আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেওয়ার একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হলো যে যারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের একটা বিরাট দায়িত্ব থেকে যায় যে তারা যে ধরনের নমিনেশন গুলি সেখানে দেন এবং তারা এই নমিনেশনের ক্ষেত্রে তারা যেন এমন একটা ভূমিকা পালন করে যেখানে তৃণমূলের মানে তাদের দলের যে মনোনয়নের যে প্রত্যাশাটা সেটা যেন পূরণ হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্থানীয়ভাবে এমপি এবং স্থানীয়ভাবে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বিরোধ সেটা প্রতিফলিত হয়, কেউ হয়তো আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন করছেন, কেউ হয়তো বিদ্রোহী প্রার্থী, সেটা রুলিং পার্টির মধ্যেই হচ্ছে। তো এটার এক একটা এক এক কারণ। আমার মনে হয় যে সেক্ষেত্রে আওয়ামী লীগের বা রুলিং পার্টির সেটা একটা ভূমিকা রয়েছে। আর একটা থার্ড যে কথাটা আমি বলবো যে আমাদের নির্বাচনী ব্যবস্থা সাম্প্রতিক কালে যেভাবে চলছে সেটার কোয়ালিটি নিয়েও প্রশ্ন কিন্তু আমাদের দেশের জনগণের মধ্যে আছে, বিদেশের মানুষের মধ্যে আছে। সুতরাং একটা কোয়ালিটি নির্বাচন করার জন্য যত রকমের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ধরনের ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছে কিনা, এবং সেগুলি যদি গ্রহণ করা না হয়ে থাকে তাহলে এখানকার গণতন্ত্র সম্পর্কে কিন্তু মানুষের মনে, আমাদের দেশের মানুষের মনে প্রশ্ন থাকে, বিদেশের মানুষের মনে প্রশ্ন। সুতরাং আমরা দেশটা যখন স্ট্রাকচারালি উন্নতি করছি, আমাদের দেশের অবকাঠামোর যখন উন্নয়ন হচ্ছে, তখন আমাদের গণতন্ত্র, আমাদের মানবাধিকার এবং আমাদের সার্বিক চিত্রটারও উন্নতি করতে হবে, সেগুলি রেকর্ডের উন্নতি থাকতে হবে এবং সেটা থাকতে হবে তৃণমূল পর্যায়ে। তাহলে আমরা বলবো যে একটা মানুষের ক্ষমতায়ন হয়েছে। আমরা স্বাধীনতার 50 বছর পরে আমরা এমন একটা ব্যবস্থাপনা চাই যে একটা প্রাতিষ্ঠানিক শক্তি অর্জন করে, যেমন নির্বাচন কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলিকে সার্বভৌম কাজ করতে দেওয়ার মতো একটা ব্যবস্থাপনা যদি আমরা গ্রহণ করতে না পারি এবং আমরা রাজনৈতিক দলগুলি সেই ধরনের দায়িত্বশীল ভূমিকা যদি না পালন করে তাহলে আমাদের দেশের উন্নতি নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে পারবো না। বিশেষ করে নমিনেশনের ক্ষেত্রে যেমন তৃণমূলের মর্যাদা দিতে হবে, একই সঙ্গে নমিনেশনের ক্ষেত্রে যে মহিলাদের যে নমিনেশন দেওয়ার যে একটা কোটা নির্বাচন কমিশন আছে সেই কোটাটা কে কতটা পূরণ করছেন, তাদের দলগুলি নির্বাচনী ব্যয় বহনের ক্ষেত্রে কতটা স্বচ্ছতার পরিচয় দিচ্ছেন, প্রার্থীগুলি তাদের পেশী শক্তি এবং ক্ষমতার দাপট কে কতটা দেখাচ্ছেন, এই সমস্ত বিষয়গুলি আমার মনে হয় অব্যাহত ভাবে পর্যালোচনা না করলে আমাদের এই নির্বাচনী ব্যবস্থার সহিংসতা বন্ধ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়।
আমরা আলাপ করতে চাই সেটি হচ্ছে আজকে জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহন ধর্মঘট হচ্ছে। আপনি জানেন যে ভাড়া বৃদ্ধি এবং জনগণের যে ভোগান্তি আমরা ইতিমধ্যে সকাল থেকে দেখতে পাচ্ছি, আমাদের বিভিন্ন লাইভ নিউজে আমরা দেখতে পাচ্ছি, অনলাইনগুলোতে দেখতে পাচ্ছি। এখানে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা যে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয়। এমনিতেই একটা করোনা কাল গেছে বা যাচ্ছে, তার মধ্যে যদি এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা পড়ি, তার এর প্রভাবে আরও যে সমস্ত এর সঙ্গে সংযুক্ত পণ্যের দামগুলো বাড়ছে, সেটি আসলে জীবনযাত্রাকে কিভাবে ব্যাহত করবে? প্রথম কথা হলো যে এই জিনিসটা তো খুবই ভাবে মানে কষ্টদায়ক হবে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এবং মধ্যম আয়ের মানুষের জন্য এবং যাদের আয় সীমিত, যেমন আপনি আমার মতো যারা চাকরিজীবী আছে, আমরা যেটা একটা লিমিটেড আয়ের মধ্যে সংসারটা চালাই, আমাদের বাজেট কিন্তু ফেল করে যাবে। সেটার আসলে এখন থেকে সেটার কোন অগ্রিম কোন এই ধরনের বলা চলে শোডাউন কিংবা এই ধরনের একটা আভাস পাওয়া যাচ্ছে কিনা যে সামনের জাতীয় নির্বাচন আসলে কি হবে? আমি এটাই বলতে চাই যে আমাদের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন গুলি হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু ইউনিয়ন পরিষদের স্থানীয় জনগণ বা মানে যদি রাজনৈতিক তৃণমূলের নেতৃবৃন্দের যে মতামত, সেইটার পাশাপাশি এখানে নেতাদের মধ্যে বেশ একটা ক্রমাগত প্রতিযোগিতা চলছে। দেখা গেল একজন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ, তার একজন প্রার্থী আছে, আমার এমপি সাহেবের একজন প্রার্থী আছে, জেলা পরিষদ চেয়ারম্যান সাহেবের একজন প্রার্থী আছে, আওয়ামী লীগের সভাপতি সাহেবের একজন প্রার্থী আছে, আমার সেকেন্ডারি সাহেবের আরেকজন আছে। এই জিনিসগুলি মূলত টার্গেট কিন্তু জাতীয় সংসদ নির্বাচন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব তার মানে নির্ধারিত লোক হয়, তাহলে সেই এলাকায় বিভিন্ন ইউনিয়ন গুলিতে তারা সেখানে সুবিধা পাবে ভোটের ক্ষেত্রে এবং মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে। এই জন্য যার যার বলয় ইয়ে করতে চায়, শক্তিশালী করতে চায়। আমি যে জিনিসটা আগেও বলেছি এখনো বলবো যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী করার জন্য যে ধরনের দায়িত্বশীল ভূমিকা বড় রাজনৈতিক দলগুলি বিশেষ করে ক্ষমতাশীল আওয়ামী লীগের নেওয়া দরকার, সেটা তাদেরকে অবশ্যই নিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরেও, এবং বিশেষ করে যাতে আমাদের নির্বাচনী ব্যবস্থায় জনগণের ভোটের প্রতিফলন ঠিক মতো আসে, জনগণের মতামতের প্রতিফলন ঠিক মতো আসে, সেই ধরনের ব্যবস্থাপনা নিয়ে যাতে প্রশ্ন না উঠে, এটা আমাদের দেশের জনগণের মধ্যে প্রথম এবং বাইরের দেশের। কারণ আমাদের দেশটা 50 বছরে আমরা এমন কিছু চাই না যেটা আমাদের দেশের বদনাম হবে, আমাদের গণতন্ত্রের রেকর্ড খারাপ হবে। আমরা একটা গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন দেশ, দেশের মানুষ সবাই একটা ভোটকে উৎসব হিসেবে বিবেচনা করে, সেই উৎসবের ভোটে যদি এইভাবে সহিংসতা চলতে থাকে, যদি ইলেকশনের আগে, ইলেকশনের দিনে এবং ইলেকশনের পরে, এবং এটা যদি মানুষ ভোট দিয়ে তৃপ্ত ভোট না করে, তাহলে তো এই প্রশ্ন থেকেই যাবে। সুতরাং আমি আশা করব যে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে যার মতো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং জনগণের উচিত হবে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা যাতে আমাদের নির্বাচনী ব্যবস্থার মান আরো উন্নত হয়। ভাইয়া আরেকটা বিষয় আলাপ করতে চাই, আমরা দেখছি সীমান্তে পড়ে আছে দুই বাংলাদেশের মরদেহ। সিলেটের কানাই ঘাটে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত দুই বাংলাদেশের মরদেহ এখনো নোম্যান্সল্যান্ডে পড়ে আছে। আমরা যতবারই আমাদের দু দেশের মধ্যে বৈঠক হয়েছে বা ইয়ে কথাবার্তা হয়েছে, যে তারা এর আগেও শুনেছিলাম যে সীমান্তে গুলি বন্ধ হবে বা সীমান্তে এভাবে যে বাংলাদেশিদের লাশ এটি আমরা আর দেখতে পাবো না, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে এ ধরনের ঘটনা ঘটছে। এটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দুই দেশের মধ্যে যে লেভেলের সম্পর্ক আছে তাতে এইভাবে সীমান্তে মানে গুলি চালানো, এটা খুবই মানে দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় এবং তীব্র ভাষায় এটা আমি নিন্দা জানাই। এটা আমাদের দুই দেশের মধ্যে 4,000 কিলোমিটারের মতো অধিক, 4,000 কিলোমিটারের বেশি স্থল সীমান্ত আছে, সমুদ্র সীমানা আছে এবং দুই দেশের নেতৃবৃন্দের মধ্যে একটা সুসম্পর্ক আছে, দুই দেশের জনগণের মধ্যে নানামুখী সম্পর্ক আছে, এখানে আমাদের মধ্যে কোনো যুদ্ধ বিরাজ করছে না, সেইখানে এই ধরনের গুলি চালানোটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমরা এটা প্রত্যেকবার দেখি যে একটা কমিটমেন্ট, আপনি নিজেই বললেন যে তারা একটা জিরো কিলিং মানে সীমান্ত শান্তিপূর্ণ সীমান্ত থাকবে, সেই জায়গায় কমিটমেন্টটা কিন্তু এখানে রক্ষিত হচ্ছে না। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের সীমান্তটা একটু অপরাধ প্রবল সীমান্ত, এখানে ধরেন নারী পাচার, মাদক পাচার, মানব পাচার, অস্ত্র পাচার,
তারপরে নানা রকম যে এখন আপনি তেলের দাম বাড়াইছে, এটার কারণটা কি যে তেল পাচার হয়ে যাচ্ছে এই দেশ থেকে। এই যে অপরাধ গুলি সেগুলি দমন করার জন্য যে সমন্বিত প্রচেষ্টা, কারণ আমাদের দেশের সীমান্ত রক্ষী বাহিনী আছে, ভারতের সীমান্ত রক্ষী বাহিনী আছে, দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী যদি পরস্পরের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে টহল প্রদান করে, তাহলে তাদেরকে এই সমস্ত অপরাধীদের ধরা সম্ভব, ধরে তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব, একে অন্যের অপরাধীদের হস্তান্তর করা সম্ভব। কিন্তু অপরাধের নামে একজনকে গুলি করা সেটা খুবই দুর্ভাগ্যজনক, এবং গুলি করে মানুষকে মেরে ফেলা, সেটা ভারতের মানুষই হোক আর বাংলাদেশের মানুষই হোক, এটা দুই দেশের যে লেভেল অফ সম্পর্ক, লেভেলে যে সম্পর্ক সেই সম্পর্কের সঙ্গে যায় না, এবং এটা সীমান্ত এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এবং আমি মনে করি এর ফলে আমাদের দুই দেশের ভালো সম্পর্কের জন্য এটা অনুকূল কোন পরিবেশ সৃষ্টি করবে না। তো আমরা এটা আশা করবো যে ভবিষ্যতে যে অঙ্গীকার তারা দুই দেশ থেকে দেওয়া হয়েছে, বাংলাদেশ এবং ভারত থেকে, বিশেষ করে ভারত থেকে, তারা যেন এটা পালন করেন যে তারা একটা জিরো কিলিং এর ব্যবস্থা করবেন, বিশেষ করে সীমান্ত এলাকায় লেথন উইপেন মানে মারণাস্ত্র যাতে ব্যবহার না করা হয়, যদি প্রয়োজনে একেবারে অনিবার্য হয়ে গুলিও করতে হয় সেটাও যেন কাটুন নিচে বা যেমন জায়গায় করা যাতে লোকটা মারা না যায়, সে যদি সশস্ত্র অবস্থায় কেউ হামলা করে। তো আমি মনে করি যে এই সমস্ত যুক্তি গ্রহণযোগ্য নয় যে গুলি ভারতের তরফ থেকে দেওয়া হয় যে কারণে আমাদের গুলি করতেই হচ্ছে, সেগুলি গ্রহণযোগ্য নয়। আর সেকেন্ড হলে সেটা তো একেবারে মানবাধিকারের চরম লঙ্ঘন, লোকটা মারা যাওয়ার পরেও ডেড বডিটা একটা দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আলাপ আলোচনা করে এটা হস্তান্তর করা এবং তার পরিবারের কাছে হ্যান্ডওভার করা যাতে তারা দাফন কিংবা সৎকার করতে পারেন সে ব্যবস্থা করা, সেটা যখন না করতে পারা এর চেয়ে মানে এর চেয়ে খারাপ খবর তো আর হইতে পারে। তা আমরা আশা করি আমাদের দুই দেশের নেতৃবৃন্দ বা দুই দেশের উচ্চ পর্যায় থেকে যে ধরনের নির্দেশনা গুলি বা যে ধরনের সিদ্ধান্ত গুলি আসে সেগুলি কেন মাঠ পর্যায়ে পৌঁছানো হয়, মাঠের নেতারা একভাবে চলছে আর দুই দেশের উচ্চ পর্যায়ের বিএসএফ বিজিবি এনারা বৈঠক করে একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা সেখানে ট্রান্সলেট হচ্ছে না, প্রতিফলন হচ্ছে না, এবং এমন সব সৈন্যদের সেখানে যাতে দেওয়া হয় যে যারা অনুধাবন করতে পারে যে আমাদের দুই দেশের মানুষের মধ্যে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্কটা কতটা উচ্চ পর্যায়ে আছে, সে অনুযায়ী যেন তারা আচরণ করে। সেই আচরণটা যদি না করে তাহলে কিন্তু আমাদের এই দুই দেশের ভালো সম্পর্কটা জন্য এটা খুব একটা কোনো অবদানই রাখবে। আসলে আলাপ করতে চাই সেটি হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন যে ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য তিনি আহ্বান জানিয়েছেন লন্ডনে গিয়ে, তো এটি আসলে আমাদের জন্য কতখানি ইতিবাচক হবে যদি আসলে তারা এখানে বিনিয়োগ করে? মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গেছেন গ্লাসগোতে স্কটল্যান্ডের, যেখানে জলবায়ু বিষয়ক একটা সম্মেলন হয়েছে, আন্তর্জাতিক সম্মেলন কোপ 26, কনফারেন্স অফ পার্টিস মানে দেশগুলি, পার্টিস মানে দেশ, দেশগুলির সম্মেলন বিভিন্ন দেশের, এর মধ্যে 120টার বেশি শীর্ষ নেতা সেখানে গেছেন এবং অনেক দেশের নেতারা যান নাই কিন্তু ডেলিগেশন পাঠিয়েছে, এইভাবে একটা বড় সম্মেলন অংশগ্রহণ করতে গেছেন। কারণ কি? কারণ হলো যে আমাদের দেশে বা বিশ্বে আমরা যে পৃথিবীতে বাস করি, পৃথিবীর মানে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উপরে বা 6 মাইলের উপরে একটা ওজন স্তর আছে, সেই ওজন স্তরটা মানে ক্রমশ হালকা হয়ে যাচ্ছে এবং সূর্যের তাপ বেশি আসছে, পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে, এবং ইন্টার গভর্নমেন্টাল প্যানেল মানে বিভিন্ন রাষ্ট্রের যে বিজ্ঞানীরা তারা একটা বৈঠক করে বারবারই বলছেন যে এটা কোনো প্রাকৃতিক কারণে হচ্ছে না, হচ্ছে মানব সৃষ্ট কারণ। মানব সৃষ্ট কারণটা হলো আমরা কার্বন নির্গমন বেশি করছি পৃথিবীতে, এবং দেখা যাচ্ছে পৃথিবীর 4-5টা দেশ সবচেয়ে বেশি কার্বন নির্গমন করছে, যেমন ধরেন সবচেয়ে বেশি করছে চায়না, তারপরে করছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ইউরোপিয়ান, তারপরে ইন্ডিয়া, তারপরে মস্কো মানে রাশিয়া, ওরা যে কার্বনটা নির্গমন করছে সেটা পৃথিবীর সারা পৃথিবী মিলে যা করছে তার অর্ধেকের বেশি তারাই মানে তারাই দূষণ করছে, এবং এই কার্বনের ফলে এই স্তরটা ওজন স্তরটা হালকা হয়ে যাচ্ছে এবং পৃথিবীতে বেশি তাপ আসছে, যে মানে বরফ গুলি মানে পর্বতমালার বিশেষ করে হিমালয় বা যে সমস্ত জায়গায় পর্বত হচ্ছে সেই পর্বতগুলি পর্বতের বরফ গুলি বেশি গলছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেশি বেড়ে যাচ্ছে, জলবায়ু এত ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ঝড় ঝঞ্ঝা জল উচ্ছ্বাস দাবানল এইরকম নানা রকম প্রাকৃতিক যে নদী ভাঙন এই সমস্ত হচ্ছে, মানুষ জলবায়ুর কারণে উদ্বাস্ত হয়ে যাচ্ছে, বাইরে ঘর ছেড়ে চলে যাচ্ছে, এটা আমরা আমরা যারা সমুদ্র উপকূলে বাস করি বা বঙ্গোপসাগর করে আমাদের বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই আমাদের ক্ষতির কথাটা তুলে ধরে যে এই ক্ষতিটা মানে তারা করছেন তার কারণে আমরা ভুক্তভোগী হচ্ছেন, সেজন্য আমরা ক্ষতিপূরণ চাই, এবং এটা একটা সিদ্ধান্ত ছিল
যে প্রতি বছর এই সমস্ত পলিউটার বা দূষণকারী দেশগুলি $100 মিলিয়ন সাহায্য দিবেন এই ক্ষতিগ্রস্ত দেশগুলি, সেই সাহায্য তারা দিচ্ছে না, কার্বন নির্গমন কমাবেন এবং এটা একটা নিউট্রাল পর্যায়ে নিয়ে আসবেন সেই জায়গায় আমরা খুব বেশি একটা অর্জন দেখছি না। যেগুলি কার্বন নির্গমন করে কয়েল ফুয়েল মানে কয়লার ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সেটা অনেক ধনী দেশগুলি তারা কমানোর কোন অঙ্গীকার করছে না। তো এইরকম একটা বিশ্বের মধ্যে আমরা বসবাস করছি, যে ভবিষ্যৎটা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অন্ধকার পৃথিবী রেখে যাচ্ছি। এই সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলি তুলে ধরেছেন যেটা বিশ্বব্যাপী মানসিকতা সমাদৃত। এই অনুষ্ঠানের বক্তৃতার শেষে উনি লন্ডনে ফিরেছেন গ্লাসগো থেকে এবং সেখানে এসে বিনিয়োগ সম্মেলনে এখানে যারা মানে বিদেশি বিনিয়োগ বিশেষ করে ব্রিটিশ বিনিয়োগকারী আছেন, ব্রিটিশ বিনিয়োগকারী আমাদের দেশে বিনিয়োগ করতে চানও তিনি সেখানে বক্তব্য রেখেছেন। এটা তো স্বাভাবিক যে আমাদের দেশে এই যে কোভিড পরবর্তী সময়ে ব্যাপক মানুষের বেকারত্ব হয়েছে এবং আমরা যে অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ছিলাম এটা স্লো ডাউন হয়েছে, সেখানে একটা জাম্প স্টার্টের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার জন্য দেশে বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগের প্রয়োজন আছে। সেই জন্য তিনি ব্রিটিশ বিনিয়োগকারীদের আহ্বান করেছেন এবং আমাদের দেশে প্রায় প্রত্যেকটা জেলাতেই ইকোনমিক জোন হয়েছে, এমনকি অনেক জায়গায় একেবারে প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা ইকোনমিক জোন হয়েছে যেখানে শিল্প কারখানা হতে পারে এবং শিল্প কারখানা যদি সেখানে হয় সেখানে কর্মসংস্থানও হবে, দেশের প্রবৃদ্ধি এবং অর্থনীতি কোনো ধরে রাখা যাবে। কিন্তু এট দ্য সেম টাইম বিদেশি বিনিয়োগকারীরা এমন সময় এমন ভাবে বিনিয়োগ করেন যেখানে তারা নির্ঝঞ্ঝাট বিনিয়োগ করতে পারেন, প্রফিট পেতে পারেন। সেখানে তারা যে কিছু জিনিস চান সেটা হলো যেমন অবকাঠামো ঠিক মতো আছে কিনা, যেমন বিদ্যুৎ ঠিক মতো আছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক মতো আছে কিনা, উৎপাদিত পণ্য তারা রপ্তানি করার জন্য রাস্তা যেমন যে কারখানাটা যদি সিরাজগঞ্জে হয় ফর এক্সাম্পল সেখান থেকে ঢাকা এয়ারপোর্টে আনা কিংবা সমুদ্র বন্দরে নিয়ে গিয়ে সমুদ্রের মাধ্যমে এক্সপোর্ট করতে পারার জন্য রাস্তাঘাট আছে কিনা, এই জিনিসগুলি বেসিক রিকোয়ারমেন্ট গুলি যদি আমরা পুরা করি এবং হ্যাসেল ফ্রি যাতে তারা বিনিয়োগটা করতে, এই জিনিসগুলি কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে এবং সেই জিনিসটাতে গুরুত্ব দেওয়া হয়েছে কিনা কতটা সেই প্রশ্নগুলি কিন্তু থাকবে। আমরা যতই বলি যে আমাদের দেশে বিনিয়োগ করে, সেটা যখন বিনিয়োগ করবে সে তো লাভটাই দেখবে, আপনি আপনার পয়সাটা যখন বিনিয়োগ করবেন ব্যবসা করার জন্য সেখানে লাভটা হচ্ছে কিনা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই জন্য হ্যাসেল ফ্রি পরিবেশটাও নিশ্চিত করা একসঙ্গে একই সঙ্গে আমাদের দায়িত্ব এবং আমরা দেখতে পাচ্ছি অনেক বিদেশি বিনিয়োগকারী বিশেষ করে জাপান ব্রিটেন এবং অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে এবং এটা আমাদের দেশের জন্য সুখবর। আমরা আশা করি আগামী দিনগুলিতে আমাদের দেশে সুন্দর এবং মানে আমরা যেখানে উন্নত বাংলাদেশ করতে চাচ্ছি সেখানে বিনিয়োগের পরিবেশটা আরো নিশ্চিত করা হবে সেটাই আমরা আশা করি। সর্বশেষ আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে আমরা দেখছি যে ঋণ খেলাপিদের আইনি অধিকার থাকতে পারে না, হাইকোর্ট এমন একটি কথা বলেছে, তো সেক্ষেত্রে আসলে কোন ধরনের ঋণ খেলাপিরা আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি ঋণ খেলাপির পরেও সুবিধা ভোগ করছে বা তাদেরকে আসলে আইনি অধিকারের আইনের আওতায় ওভাবে আনা যাচ্ছে না বা সুবিধাজনক অবস্থায় কারা আছে? বেসিক পয়েন্টটা হলো যে আমাদের দেশটা স্বাধীনতার পরে উন্নতি করছে, আমরা বলি অর্থনৈতিক ভাবে অনেক উন্নতি করেছে, আমাদের দেশের রিজার্ভ বেড়েছে, অবকাঠামো দিক দৃশ্যত উন্নত হয়েছে, কিন্তু যে জায়গাটায় আমরা সমস্যার মধ্যে আসি সেটা হলো বন্টন ব্যবস্থা, সুষম বন্টন, ন্যায় বিচার, জাস্টিস, অর্থনৈতিক। দেখা যাচ্ছে লোটেরা লোকেরা লোকের হাতে সম্পদের বেশিরভাগটা তাদের হাতে চলে গেছে, এইসব লোটেরা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করছে, যেমন ঋণ খেলাপি যারা আছে তারা দেখা যাচ্ছে যে তারা বিপুল পরিমাণ রাষ্ট্রীয় ঋণ ব্যাংক গুলি থেকে ঋণ দিচ্ছে এবং সেই ঋণ গুলি দিচ্ছে না, এইভাবে তারা খেলাপি হচ্ছে। এবং এইখানে দেখা যাচ্ছে যে এখানে যারা শক্তিশালী বিশেষ করে রাজনৈতিক ভাবে ক্ষমতাধর যারা কিংবা অন্যান্য ভাবে অর্থবিত্তের দিক থেকে ক্ষমতাধর যারা এই সমস্ত লোটেরারা তারা দেশের জনগণের সম্পদ লুট করছে, যেহেতু লুট করছে সেই জন্যই আদালত যথার্থই বলেছেন যে এই ধরনের লোটেরাদের কোনো আইনি মানে এরা করে কি অনেক সময় ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে এরা একরকম মামলা টামলা করে এইভাবে তারা মানে পার পেয়ে যেতে চেষ্টা করে বা সব ক্ষমতাসীনদের কোনো আনুকূল্য নিতে চায়, রাজনৈতিক আনুকূল্য নিতে চায়। এই জন্য আমরা বলবো যে এই ধরনের ঋণ খেলাপিদেরকে দমন করার জন্য যে আইনি যে নির্দেশনা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশনা যথাযথ বাস্তবায়ন করতে হবে, কারণ আমরা যদি একটা উন্নতি করি আর উন্নতির সুফল যদি এই দেশের মানুষ না পায় তাহলে সেই উন্নতিটা কিন্তু সাস্টেইন করবে না, টেকসই হবে না। আমরা স্বাধীনতার 50 বছর পরে আমরা যে মধ্যম আয়ের দেশে গেছি এবং আমরা ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা মানে হলো এই দেশের জনগণের উন্নত করা, কিছু সংখ্যক মুষ্টিমেয় লুটেরা মানে
ধনী গোষ্ঠীর উন্নয়নের জন্য নয়, তো সর্বস্তরে মানুষের উন্নতির জন্য সেটা করা হয়, করতে হয়। সেই জন্য আমি মনে করি যে আজকে একটা যথার্থ রায় হাইকোর্ট দিয়েছেন যে এই ধরনের ঋণ খেলাপি যারা জনগণের সম্পদ লুট করছে, দেশের দেশকে দেশের সম্পদ পাচার করছে, এদের বিরুদ্ধে মানি লন্ডারিং করছে, এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া দরকার, এবং এরা যাতে কোন রকম যত রকম ক্ষমতা ধরে হোক না কেন, তারা যেহেতু পার পেয়ে যেতে না পারে, সেই ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং সংবাদপত্রের শিরোনামগুলো ধরে পর্যালোচনা করার জন্য। দর্শক, আমাদের সঙ্গে সংবাদপত্রের শিরোনাম পর্যালোচনা করার জন্য যুক্ত হয়েছিলেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম। এ পর্যায়ে আমরা জানিয়ে দিতে চাই আবহাওয়ার পূর্বাভাস কি থাকছে আজকের আবহাওয়া সেই বিষয়ে। দর্শক, আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আপাতত কিছুদিন তাপমাত্রা কমাবাড়ার মধ্যেই যাবে এবং সেই সাথে চলতি মাসের মাঝামাঝি থেকে তাপমাত্রা টানা কমে দেশজুড়ে শীত নামতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া পূর্বাভাসে। এ পর্যায়ে জানিয়ে দিতে চায় বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। দর্শক, ঢাকায় আজকের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 28.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19.9 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.1 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.4। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.1। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.1 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28.1 এবং সর্বনিম্ন 15.0। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28.4 এবং সর্বনিম্ন 15.2। এ পর্যায়ে জানিয়ে দিতে চাই আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। দর্শক, আজকের সূর্যোদয় হয়েছে ভোর 6:06 এবং সূর্যাস্ত হবে সন্ধে 5:17। এ পর্যায়ে জানিয়ে দিতে চাই আজকের রাশিফল এবং রাশিফল জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জ্যোতিষী কেসিপাল। কেসিপাল, কি আছে আজকের রাশিফলে আমাদেরকে জানান। অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলতে পারে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে, শরীরের প্রতি যত্নশীল হতে হবে, সময় মতো আহার বিহারে নজর রাখতে হবে। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অবলম্বন করতে হবে। মনে রাখবেন ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো ক্রমেই চলবে না। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন বা সদ্য সমস্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শত্রুরা পরাস্ত হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার সর্বতরূপে বর্জন করতে হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে এই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে বিদেশ গমনের স্বপ্নসাধ বাস্তবায়নের দিকে ধাবিত করবে, যা দেখে শত্রু ও বিরোধী পক্ষরা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে
আজকের দিনটিতে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা আনুষ্ঠিত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার তুলা রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসায় চমকে দেবে অর্থভাগ্য, এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচে চোর সিটিং বা ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটাবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে, যাদের প্রেম বন্ধুত্ব ভেঙেছে এগুলো পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে, যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম অর্থ মুখ্য সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে, যার ফলে গোটা পরিবারে একটা শান্তির বাড়ি বর্ষিত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলতে পারে, শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন চমকপ্রদ সুযোগ হাতের মুঠোয় আসতে পারে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়িত হবে। যারা নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে। বিশেষ করে তাছাড়া যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় নিযুক্ত আছেন তারা ঝোপ বুঝে কোপ মারুন, আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ আজকের দিনে সম্ভব হতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, সঞ্চয়ের খাতে থাকবে শূন্য, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া খা নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার সর্বতোরূপে বর্জন করতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। আপনাকে ধন্যবাদ কেসিপাল আমাদেরকে আজকের রাশিফল জানানোর জন্য। আর দর্শক মোটামুটি এই ছিল আজ সকালের বাংলাদেশে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।